اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وعليكم السلام ورحمة الله وبركاته بھائی روبیل امان যে কোনো ব্যক্তি যদি এক সালাদ পরিত্যাগ করে না পড়ে তাহলে কি সে কাফের হয়ে যাবে তিনের প্রশ্ন এরকমভাবে এতটুকুই ছিলাম সমানিত দিনই ভাই কোন ব্যক্তি যদি সিচুয়েশনে পরে এক আক্ত অথবা দুই আক্ত সালাদ ছেড়ে দেয় বা ছুটে যায় তাহলে কোনদিনও সেই ব্যক্তি কাফের হওয়ার কোন প্রশ্নই ওঠে না আজবুল্লাহ তেনাকে যে সালাদটা ছুটে গেছে সেই সালাদটা সে পরে নেবে যখন তার মনে হয়েছে এবং যখন সে সুযোগ পেয়েছে অথবা গুম থেকে জেগেছে এটা হচ্ছে বিধান আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের পক্ষ থেকে কিন্তু সালাদ পরিত্যাগকারীর বিধান আল্লাহ আল্লাহ হাবিবের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিভিন্ন কিতাবে সহি মুসলিম ইবনে বাজা সোনানি তিরমিজি সে আদিসের বর্ণনা আছে যে আল্লাহ কিছু বিধান জানিয়েছেন সেগুলো আমরা জানবো সেই আদেশ থেকে কি বলে যেমন প্রথমত ইবনে মাজা থেকে যদি আমরা দেখি যে পঞ্চম খন্ডে একটি বাব রচনা করেছেন পঞ্চম পর্বে সলাৎ আদায় করার নিয়ম কানুন এবং অধ্যায় আছে বাবু মাজা আনতারকা সলায় সলা পরিত্যাককারীর বিধান جابر رضي الله تعالى عنه تكتب حديث বর্ণিত هاي ক্লিয়ার حديث جي حديث تكتب و الله هاي تكتب جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الاحد الذي بين بيننا وبينهم بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر

তাহলে কোন ব্যক্তির মধ্যে কোন বান্দার মধ্যে বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় অন্যান্য জায়গায় যেমন আল্লাহুল সাল্লামের অন্য একটি হাদিস এই হাদিসের মধ্যে আমাস রাহিমাহুল্লা উপরোক্ত হাদিসের মতই একই রকম সোনানি তিরমিজি দুই হাজার নম্বর হাদিস তিনি বলেন যে রাসুল মোহাম্মদ সাল্লাম থেকে আমরা শুনেছি বান্দা ও শির্কের মধ্যে বান্দা মধ্যে এবং শির্কের মধ্যে ও কুফুরির মধ্যে পার্থক্য হল সালাত পরিত্যাগ করা তিনি বলেন যে বাইনাল আবদি

সালাদ পরিত্যাগ করে তাহলে তাকে কুফুরি এবং সিরকের মধ্যে পার্থক্য করা হয়েছে কিন্তু কোন ব্যক্তি যদি সালাদ অস্বীকার করে তাহলে সে সন্দেহ নাই কোন ব্যক্তি সালাদকে স্বীকার করে মহাদেশগণের মত হচ্ছে সালাদ যে আলাস হুকুম বিধান করেছেন ঠিক আছে কিন্তু সালাদ ছেড়ে দিচ্ছে তার উপরে এই হাদিসগুলো গুলো আল্লাহ এই হাদিসগুলো মিলানো যায় যেমন সোনান ইবনে মাজার এক হাজার আশি নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লামের হাদিস আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন নবী মাহমদ সাল্লাসাল্লাম মোমিন বান্দা ও শির্ক এর মধ্যে পার্থক্য সালাদ বর্জন করা এতে যে ব্যক্তি সালাদ ত্যাগ করল সে অবশ্যই শির্ক করল এ কথা বলেছেন এই হাদিসটি বিস্তারিত আরো অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায় যেমন সেহিয়া তার্গিব পাঁচশত পঁয়ষট্টি এক হাজার ছয়শত সাতষট্টি এবং এই হাদিসটিকে তাহকি কালবানি সাহি বলেছেন এরকম ভাবে আরো কিছু সেই হাদিস পাওয়া যায় যে হাদিস থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি সলাদ পরিত্যাগ করে তাহলে তার আর সলাতের মধ্যে পার্থক্য পাওয়া যায় যে যে ব্যক্তি তারকে সালাত করে মুমিন বান্দা এবং শিরকের মধ্যে পার্থক্য আছে সালাত বর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সালাত মনোযোগ সহকারে আল্লাহর বিধানকে মেনে ইমান আকীদা রেখে বাস ওয়াক্ত সালাত আদায় করতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহু আমিন হাদরাসাল্লি ও সলিম আলা নবিনা মুহাম্মদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ